Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. নিজের ভাই নয় কিন্তু তোমার তো ছেলে। দিনের পর দিন ওর উপর বাড়ির সবাই অত্যাচার করে চলেছে, তুমি কেন চুপ করে থাকো? চুপ করে থাকো। ভয় আমি কাউকে পাই না, ভয় পাই অশান্তিকে। কি বললে? আমি অশান্তি করি? কি হলো মা, সাত সকালে তো চেঁচামেচি কিসের? এই দেখ না, নন্দকে কাণ্ড করেছে একবার দেখ। দুধগুলো নষ্ট করেছে বলে আমি নন্দকে একটু মেরেছি, তাই তোর বাবা বলছে আমি নাকি অশান্তি করি।
আজকে তোর পাকা দেখা, মেয়ের বাড়ির লোকজন আসবে। তো দিদি বলেছিল আজকে এসে ওদের জন্য পায়েস রান্না করবে, তাই জন্য 4 লিটার দুধ আনতে বলেছিলাম। ওর হরমজাদা ইচ্ছে করে সব দুধ ফেলে দিল। বর্দনা ইচ্ছে করে দুধগুলো ফেলেছে, নিজের কপাল চোখ ইচ্ছে করে ফাটিয়েছে। তুই চুপ কর, বর্দার জন্য দরদ একেবারে উঠলে উঠছে। লন্ড্রি থেকে যে জামকাপড়গুলো আনতে বলেছিলাম এনেছিস? এগুলোতে যদি দুধের দাগ লাগতো তো এক শট মেরে মুন্ডু ঘুরিয়ে দিতাম। ছোট ভাই হয়ে দাদাকে থাপ্পড় মারবি বলছিস? দাদা, দাদা একটা ছাগল। বর্দা যদি ছাগল হয় তুই তাহলে একটা পাঁঠা। কি বললি? ঠিকই বলেছি, ছোট ভাই হয়ে যে বড় ভাইকে ছাগল বলে সে পাঁঠা ছাড়া আবার কি। বাবা, তুমি মিনুকে সাবধান করে দাও, নইলে আমার হাত উঠে যাবে। মিনু, নন্দকে নিয়ে আয়, একটু ডেটল লাগিয়ে দি। তার মানে তুমি মিনুকে কিছু বলবে না? হ্যাঁ বলবো, বলবো, বলবো। মিনু ও রাম ছাগল, ওকে পাঠাওয়ালা তোর উচিত হয়নি। ঠিক আছে, আমি ও এর শোধ তুলব। মা, মা, উমা একই এত দুধ পড়লো কি করে? আর কি করে, এই দেখ না ওই হারামজাদা সব দুধ ফেলে দিয়েছে। তাহলে পায়েস রান্না করবো কি করে? আমি তো পায়েস রান্না করবো বলেই তাড়াহুড়ো করে এলাম। আবার দুধ নিয়ে এলি হবে? এত বেলায় মাদার ডেয়ারি দুধ পাওয়া যাবে নাকি? মাদার ডেয়ারি দুধ ছাড়াও পায়েস হয় মা? বাজারে তো কত রকম মিল্ক পাউডার পাওয়া যাচ্ছে। তা তো পাওয়া যায়, কিন্তু যা দাম। আমি নিয়ে আসছি। তুমি আনবে কেন? দাদা দুধ নষ্ট করেছে, বাবা দুধের দাম দেবে? আমার কাছে টাকা কোথায়? আমরা তার কি জানি, ছেলে তোমার, তাই ক্ষতি যা হয়েছে তা পূরণ করার দায়িত্ব তোমার। ও, দুধ ফেলে দিয়েছিল বলে ওকে ওই চেলা কাট দিয়ে মেরেছ? আর দুধটা যদি আমি এনে দিই মারটা ফেরত নেবে তো? মার ফেরত নেব মানে? মিনু, তোর মা অঙ্ক শেখেনি, লেখাপড়া তো শেখেনি, সুদ আসলে অঙ্কটা, তোর মাকে একটু বুঝিয়ে দে তো। শোনো মা, 4 লিটার দুধের বদলে মার, যেটা তুমি বর্দাকে দিয়েছ। এখন বাবা যদি সেই 4 লিটার দুধ তোমায় ফেরত দেয় তাহলে তোমার মার খেতে হবে ওই চেলা কাট দিয়ে। কি, তুমি রাজি? ওসব বাজে কথা রাখ, দুধের কি হবে বল? শঙ্করের শ্বশুর বাড়ির লোকেদের পায়েস না খাওয়ালে চলবে? আমি তো পায়েস রান্না করবো বলেই তাড়াহুড়ো করে এলাম। শোনো, তুমি পায়েস রাঁধবে ওই শঙ্করের শ্বশুর বাড়িতে তোমার নাম হবে বলে, তাই তো? তাহলে নিজে দুধ এনে ওই দুধের পায়েস করে তুমি ওদের খাওয়াও, আর ওরা যখন সেটা জানতে পারবে তখন তোমার কত নাম হবে ভেবেছো? হ্যাঁ ঠিক বলেছ। এই আমি তাহলে দুধটা নিয়ে আসি। এই শোনো, দুধের সবচেয়ে ভালো টিনটা নিয়ে আসবে, আর কিছু কিশমিশ। কাজু বাদাম নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, আর যদি পাটালি গুড় পাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি সব নিয়ে আসছি। আরে ও কোথায় গেল? তোমাদের ভাবতে হবে না, আমি পায়েসের ব্যবস্থা করছি। মিনু, ওকে নিয়ে আয়। এগুলো না তুলে কোথায় যাচ্ছিস? আমি এসে তুলে দিচ্ছি, চলো। নন্দ, আজ সন্ধ্যের সময় শঙ্করের শ্বশুর বাড়ির লোকেরা আসবে শঙ্করকে আশীর্বাদ করতে। তুই আবার ঘর থেকে বেরোস না, কেমন? বাবা, ছোটদা বলছিল মেয়েরা নাকি খুব বড় লোক। কেমন বড় লোক সেটা সন্ধ্যের সময় বোঝা যাবে। মা, কি হলো? মনে হচ্ছে গোবরে পা পড়েছে। তুমি আমার চটিটা পরে নাও দিদিমণি, আমি তোমার চটিটা হাতে নিয়ে নিচ্ছি। ইস, এখানে একটাও আলো নেই। শঙ্কর তো জানে আমরা আসবো, ওর তো উচিত ছিল টর্চাতে কাউকে পাঠিয়ে দেওয়া। বাড়িতে চাকর বাকর আছে তো? টর্চা তো ভালোই। কিরে নন্দ, তোকে না বলেছিলাম আজকে শঙ্করের শ্বশুর বাড়ির লোকজন আসবে একটা টর্চ নিয়ে গলির মোড়ে দাঁড়াতে? উঠো না। তুমি কি মা, সকাল থেকে দেখছো বর্দার জ্বর বাড়ছে, ওসব জ্বর ফর রাখতো। আই নন্দ, ওঠ। না উঠবে না, যাবেও না, টর্চ নিয়ে আমি যাব। মা, ও মা, মা তাড়াতাড়ি এসে ওরা চলে এসেছে, চল।
বসো। একে তো ঠিক চিনলাম না। ও লতা, রত্নার আয়া। তোমাকে না কতবার বলেছি মাসি, সবার সামনে আমায় আয়া আয়া না বলে সেক্রেটারি বলবে। সেক্রেটারি? হ্যাঁ, সকালে ঘুম থেকে ওঠার পর আর রাত্রে শোয়া অবধি ও রত্নার সঙ্গে সব সময় আটার মতো লেগে থাকে। রত্না কি খাবে কি পরবে সবই ও ঠিক করে দেয়। এই চেয়ারের গদিগুলো সব চিমড়ে মেরে গেছে। আজ প্রথমবার তাই দিদিমণিকে বসতে দিল। এরপর কিন্তু, ও তুই থাম তো, বিয়ে হয়ে গেলে তো তোমার সঙ্গে আসতে পারবো না, তাই যতটা পারি কাজে গিয়ে রাখি, পরে যাতে তোমার কোনো অসুবিধে না হয়। বিয়ের আগে চেয়ারগুলো সব পাল্টে ফেলবেন। আর ঠিক আছে ঠিক আছে, তুই এখন থাম তো। আমি থামছি, তবে ওদের বলে দাও দিদিমণির জন্য যেন একটা দিন রাত্রে আয়া রেখে দেয়। উফ, যে দিদিমণির পেছনে ছায়ার মতো ঘুরবে সারা দিনের জন্য। আয়া আয়া? হ্যাঁ, আমার এই মেয়ের অভ্যেস গুলো তো শঙ্কর জানে। কি শঙ্কর, তুমি তোমার মাকে এসব কথা বলনি? বলিনি, তবে এখন থেকে আয়া খুঁজতে শুরু করো না, আজ আশীর্বাদ হয়ে গেলে তো দিন ঠিক করে বিয়ে হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। বাড়িতে চাকর বাকর নেই কেন বলো তো? দিদুমণির দামি চটিতে গোবর লেগেছে, ভালো করে ধুয়ে একটা তোয়ালে দিয়ে মুছে নরম আছে সেকে এনে রাখতে বলুন। আর দেরি না করে দিদি, আশীর্বাদটা সেলে ফেলি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, একটা শাক নিয়ে আসুন। বোধহয় আশীর্বাদ হয়ে গেল। তুই একবার যাবি না? না, তোমার ছেলের আশীর্বাদ হচ্ছে আর তোমাকেই যখন ডাকলো না। আমাকে ডাকবে কেন? না না রে, আমি যাব না। আমিও যাব না, ছোটদাকে তো আর আমি আশীর্বাদ করতে পারবো না। তবু তুই একবার যা মিনু, ওরা বোধহয় এক্ষুনি খেতে বসবে। ওরা খাবে আর আমি দাঁড়িয়ে থেকে কি করব, আর তাছাড়া দিদি তো মার সাথেই আছে। আজকে সব রান্না আমি করেছি, কেমন হয়েছে খেতে? খুব ভালো হয়েছে। মা বলো বলো, এই পায়েসটা চিনু আপনাদের জন্য স্পেশাল ভাবে তৈরি করেছে, নিজেই দুধ এনে বাদাম কিশমিশ টিশমিশ দিয়ে। বাহ খুব ভালো হয়েছে, খুব ভালো। আপনি আর দেরি করবেন না মাসি, চাকরটাকে বলুন চটিটা ধুয়ে ভালো করে মুছে সেকে দিতে। নন্দ ছোট ভাইয়ের বউয়ের জুতো ধুয়ে দেবে? তবে কে ধুবে বলো? চটি কোথায় আছে বলো, আমি ধুয়ে দিচ্ছি। বাবা না বর্দা, তুমি শোও, আমি বাড়ির সকলের ছোট, আমি চটিটাকে ধুয়ে খুব ভালো করে আগুনে সেঁকে দিচ্ছি। এটা তুই কি করলি? কি করব বলো, এতদিন রুটি পাউরুটি শেকেছি, চটি তো কোনোদিন শেকিনি, আজ প্রথম শেকলাম তো, তা একটু পুড়ে গেল, ভবিষ্যতে আর কোনোদিন পুড়বে না। আমি বলছি মাসি, আপনি একটা ঝেড় খোঁজ করুন, বিয়ের আগে ওকে এনে সব শিখিয়ে নিন, যদি বলেন আমি ওকে ট্রেনিং দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো একটা দিন রাত্রির ঝি খুঁজতেই হয়। রাত দিনের ঝি সেটা অনেক খরচ। তার জন্য তোমায় ভাবতে হবে না, আমি অনেক ভেবে চিনতে একটা ব্যবস্থা করেছি। ব্যবস্থা? কি ব্যবস্থা করেছো শুনি। আমি শঙ্করের বিয়ের আগে নন্দর বিয়েটা দিয়ে দেব। নন্দর বিয়ে? তুমি তুমি কি পাগল হয়েছো? না চিচি, যা বলছি শোনো, নন্দ তো এ বাড়িতে চাকরের কাজ করে, আর ওর বউ এসে ঝিয়ের কাজ করবে। ঝিয়ের কাজ? না 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 না, এটা
এটা তুমি করো না, এটা অন্যায়। রাখো তো, ন্যায় অন্যায় আমাকে বুঝিও না। আমি সকালবেলায় ঘটক মশাইকে ডেকে এনে সব বুঝিয়ে দিয়েছি। কেন তুমি বুঝতে পারছো না? নন্দ, নন্দ তো, তুমি শুধু চুপ করে দেখে যাও আমি কি করি। ঝিয়ের পেছনে খরচা তো হবেই না। আমি ঝিও আনবো, সঙ্গে 30,000 টাকা নগদ, আর সেই সঙ্গে আরো কিছু গয়না এনে আমার বড় লোক ছোট বৌমাকে মনের মতো করে সাজাবো। কিন্তু ওরা যখন জানবে যে নন্দ, যখন জানবে তখন বিয়ে হয়ে যাবে। না না না, এভাবে কাউকে ঠকিয়ে, তুমি চুপ করো তো। তোমার নন্দর আর কোনো গুণ নাই থাক, চোখ ধাঁধা না একটা রূপ আছে, আর আমি ওই রূপ ভাঙিয়ে কিস্তি মাত করব। ওর ছবি দেখে মেয়ের বাবা মা ও সম্বন্ধে আর কিচ্ছু জানতে চাইবে না। বাহ, এ তো রাজপুতের মতো যারা। হ্যাঁ, বলেছিলেন না স্যার, আপনার মেয়ে যতই সুন্দর হোক এমন পাত্র নিয়ে আসবো। ওই দানা ছবিটা আমি একটু দেখি। হ্যাঁ, না না দেখো না। কি বৌঠান বলুন না, আমার মেয়ে সাবিও সুন্দরী, কিন্তু ছেলেটিও। সাবি, এই সাবি। হ্যাঁ, মেয়েকে একবার দেখিয়ে নি ছবিটা। আজকালকার মেয়ে তো, তাদের তো নিজেদের একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। বাবা মার পছন্দ হলেই যে বিয়ে করতে হবে তা তো কোনো মানে নেই। ডাকছিলে মা? হ্যাঁ, কি করছিলি? আজ সোমবার না, শিব ঠাকুরের মাথায় জল ঢালছিলাম। এবার শুধু সোমবার নয়, প্রতিদিনই শিবের মাথায় জল ঢালতে হবে। দেখ তো ছবিটা। কিরে, পছন্দ হয়েছে? আমি পছন্দ করে কি করব, তোমাদের পছন্দ হলেই হলো। নাও ধরো, আমার পুজো এখনো শেষ হয়নি। কি গো, মুখ দেখে তো মনে হলো খুবই পছন্দ হয়েছে। পছন্দ হবে না, যা দেখতে পৃথিবীতে যে কোনো মেয়েই ওকে পছন্দ করে। তা বলুন ঘটক মশাই, পাত্র কি করে? কি করে মানে, সারাদিনই বাড়িতে থাকে। হ্যাঁ, সারাদিন বাড়িতে থাকে? হ্যাঁ, মানে ব্যবসা দেখাশোনা করার জন্যে ম্যানেজার সেক্রেটারি সবই রয়েছে, খুব দরকার না হলে বাড়ি থেকে একদম বেরোন না। ও, ব্যবসা করে, তাই বলুন। হ্যাঁ, বাবা পেনশন পায়, মেজো ভাই বিরাট চাকুরি, আর এক মেয়ে বিয়ে হয়ে গেছে, আর ছোট মেয়ে কলেজে পড়ে। আপনি ওকে কতদিন থেকে চেনেন? আগে অনেক ছোটবেলা থেকে, খুব লাজুক ছেলে, সারাদিনে একটা দুটো কথা বলে। না না, ওই কম কথা বলাই ভালো। আমার বড় জামাইটা যে হয়েছে না, যত খায় তত কথা বলে, যত খায় তত কথা বলে। আর ছোট জামাই একেবারে কথাই বলে না। তা বলুন ঘটক গোসাই, কি দিতে দিতে হবে? এই 1030 নগদ আর 1500 সোনা। ঠিক আছে, ওটা দিয়ে দেওয়া যাবে, আমরা রাজি। আপনি একটা ভালো দিন টিন দেখুন। আজ আমাদের সাথে যাবে তো? হ্যাঁ, তোমাদের না বলেছি আমাকে বিরক্ত করবে না? আমাদের সাথে যেতে আপত্তি কোথায়? হ্যাঁ, আমি তো তোমায় বিয়ে করব। রাস্তা ছাড়ো, নইলে আমি প্রিন্সিপালকে বলে দেবো। প্রিন্সিপালকে বলবে? ছাড়ো, হাত ছাড়ো বলছি, কখন থেকে শুনতে পাচ্ছ? আরে হাত ছাড়ো, ছাড়ো ওসব কই তোর কথা, কার কি আছে কি, ছাড়ো, ছেড়ে দাও, ছাড়ো না, হাত ছাড়ো, ওসব কথা কার কখন থেকে বলছি শুনতে পাচ্ছ? Yeah.
সুদ আমি নেবই, তোমাকে যখন বলেছি বিয়ে করবো তো করবই। দাদা তোমার খুব লেগেছে না, চলো। দীপক তুমি যা রেডিন করো, আমি ভেতরে খবরটা দিই। আরে গিনিমাকে খবর দে, বর এসে গেছে। সাবিত্রী সাবিত্রী, একবার দেখবি চল, কি সুন্দর বর হয়েছে তোর। দূর, কেউ যদি দেখে ফেলে চাইলা দিয়ে উকি মেরে দেখবি, কেউ দেখবে না। চল চল না। কিরে বলেছিলাম না সাক্ষাৎ মহাদেব, চল চল চল। Thank you.
তোকে ছুঁয়ে ছুঁয়ে যাবে চোখে ছুঁয়ে ছুঁয়ে যাবে পাতলা মেলে দিল বাহারি প্রজাপতি ও পাতলা মেলে দিল বাহারি প্রজাপতি মনে ফুল যে ফুটেছে উলুদে তোরা এসেছে বর এসেছে এলো সে আগে এবার যদি অনুমতি দেন তাহলে জামাই বাবুজিকে নিয়ে যেতে পারি মন্ত্র বলুন যদি তং হৃদয়ং মম যদি তং হৃদয়ং তং যে মন্ত্র বলছেন সেগুলো বলো এ তো বোবা মনে হচ্ছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে শুনেছিলাম কম কথা বলে এখন তো দেখছি একদমই কথা বলতে পারে কি হলো তুমি কথা বলতে পারো না দীপক এসো তো চলো চলো এই যে চেহারাটা তো ভদ্রলোকের মতো কিন্তু চরিত্র না ছোট লোকের মতো কেন বিশ ত্রিশ হাজার টাকা দরকার ছিল ভিখিরির মধ্যে হাত পাটটা এনে দিয়ে দিতাম ধরি করার কি দরকার না মানে আগে চুপ করুন মেয়ের কপালে যা আছে তাই হবে আপনি আপনার বোবা ছেলেকে এক্ষুনি এখান থেকে তুলে নিয়ে চলে যান ওর সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না যান সাবিত্রী উঠে বোবাটার দিকে তাকে কি দেখছিস উঠে কি হলো উঠে না সব জেনে শুনে তুই একটা বোবাকে বললাম তো আমি একেই বিয়ে করব শোনো ও যখন চাইছে ওকেই বিয়ে করুক
তুমি বুঝতে পারছো না, বিয়েটা ছেলে খেলা নয়। ওর যথেষ্ট বয়স হয়েছে, ও যখন চাইছে। ঠিক আছে, তোমরা যা ইচ্ছে তাই করো, আমি এর মধ্যে নেই। নিন পুরুষমশাই, মন্ত্র পড়ুন। আমি মন্ত্র পড়লে তো হবে না, বরকেও তো মন্ত্র পড়তে হবে। এতকাল তো বরেরা মন্ত্র পড়ে কনেদের ভার নিয়ে এসেছে, আজ আমি সবার সামনে মন্ত্র পড়ে অগ্নি সাক্ষী করে আমার ও বাবার ভার নেব। নিন মন্ত্র পড়ুন। যদি তং হৃদয়ং মম, যদি তং হৃদয়ং মম, যদি তং হৃদয়ং তব, যদি তং হৃদয়ং তব, মম ব্রতেতে হৃদয়ং দদাতু, মম ব্রতেতে হৃদয়ং দদাতু, মম চিত্তং তে অস্তু, মম চিত্তং তে অস্তু, মম বাচমেক মনাজুষ্যং, মম বাচমেক মনাজুষ্যং, বৃহস্পতি দদাতু, বৃহস্পতি দদাতু।
বাবা, আপনি আমায় ডেকেছেন? এসো। বাবা, তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম, যা শাস্তি দিতে হয় তুমি আমায় দাও, কিন্তু আমার অসহায় নন্দকে তুমি কোনো সাজা দিও না মা। ছি ছি ছি, আপনি কি বলছেন বাবা? এত লোকের সামনে আগুনকে সাক্ষী রেখে মন্ত্রপুরের ভার আমি নিয়েছি বাবা, তাকে ওকে শাস্তি দেওয়ার জন্যে। বিশ্বাস করো মা, ও বিয়ে করতে চায়নি। বাবা, তুমি বিয়ে করবে না? আচ্ছা আচ্ছা, চল তো দেখি কোথায় গেল ছেলেটা। এই তো, আই ওট ওট বলছি। হ্যাঁ, কি করছো তুই? হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? কেটে তোলোটাকে। এই ওঠ এখান থেকে, ওঠ বোবাহাদেরটার মত নিয়ে আমি কাজ করতে হবে নাকি? বলছি ও এমনিতে যাবে না, দাঁড়া। বাবা তুমি ওকে যেতে বলো। এই যখন বলছে তুই যা। না, আর মেরো না, আমি বলছি। আমি বলছি নন্দ, নন্দ আমার দিবি, তুই যা, তুই যা, হায় বাবা। ওর পিঠটা কাপড় দিয়ে ঢাকা ছিল বলে কেউ দেখতে পায়নি। ওর পিঠে কেমন কালশিটা দাগ পড়েছিল। ওর মা মারা যাবার পর ওকে কে দেখাশোনা করবে এই ভেবে ভেবে আমি আবার বিয়ে করলাম। কিন্তু ওর মা এসে ওইটুকু বাচ্চার ওপর অত্যাচার হলে আমি তার প্রতিবাদ করতাম, কিন্তু তাতে অত্যাচারের মাত্রা আরো বাড়ত। আমি ভয়ে আস্তে আস্তে চুপ করে গেলাম, আজও সে চুপ করেই আছি। আমি যেন এখন প্রতিবাদ করতেই ভুলে গেছি। ছেলেবেলা নন্দ কি মিষ্টি আর হাসি খুশি ছিল, সবসময় মার আঁচল ধরে ঘুরে বেড়াত, খেলত। অমনি একদিন ছাদে মার সঙ্গে ও আনামাছি খেলছে। Don't
সেই যে সেই দিন মা বলে চিৎকার করে নন্দ চুপ করে গেল, তারপর থেকে আর কথা বলল না। আপনারা ওর চিকিৎসা করেননি? করেছিলাম বৌমা, বিনতাকে বিয়ে করার আগে পর্যন্ত নন্দ চিকিৎসা করেছিলাম, কিন্তু ও আসার পর নন্দ চিকিৎসার জন্য ও আর আমাকে খরচ করতে দেয়নি। আপনার ছেলে যখন জন্ম থেকে বোবা নয়, তাহলে ওর মুখে আমি কথা ফিরিয়ে আনবই। পারবে বৌমা, পারবে। আপনি আশীর্বাদ করুন বাবা, আমি ঠিক পারবো। আমি প্রাণ ভরে তোমায় আশীর্বাদ করছি মা, আর ভগবানের কাছে প্রার্থনা করছি সাবিত্রীর নামটার তুমি যেন সম্মান রাখতে পারো। তুমি জয়ী হও মা, জয়ী হও। এই সরু একটু দেখি দেখি, বোবা হাতেটার বউ কেমন হয়েছে দেখি। দেখছো কি, তোমার দিদিমণির থেকে ঢের বেশি সুন্দরী। দেখবো দেখবো, এরূপ কতদিন থাকে, আসুক না দিদিমণি বউ হয়ে ঝামা দিয়ে ঘষে দেবো ওই রূপ। ঠিক আছে ঠিক আছে, এখন গিয়ে দিদিমণির ফাই ফরমাস খাটো। বুঝলি বৌদি, আমার ছোট বৌদি হয়েছে লাট সাহেবের নাতনিটি আসবে, এটা আর সব সময় ঝি। তোমার ছোট বোন আমাকে ঝি বলেছে। কি বললে? মিনু তোমাকে ঝি বলেছে? এক ঘর মেয়ের সামনে। মিনুর এত বড় সাহস, দাঁড়াও আমি দেখছি। মিনু একবার বাইরে আয় তো। কেন? যা বলছি তাই কর, বাইরে আয়। এখন যেতে পারবো না। পারবি না? আয় এদিকে। ওর হাতটা ছেড়ে দাও ঠাকুরপো। ছেড়ে দেবো? হ্যাঁ, যদি না ছাড়ি একটা চর মেরে তোমায় এই ঘর থেকে পার করে দেব। কি, তোমার এত বড় সাহস! কথা না বাড়িয়ে মিনুর হাতটা ছাড়ো। ঠিক আছে, আমিও তোমায় দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, তৈরি হও, কাল ভোর থেকেই দেখা যাবে কে কাকে দেখে নেয়। বৌদি, ছোটদা এক্ষুনি ছুটবে মা বাবার কাছে নালিশ করতে, আমি বরং বাবার কাছে গিয়ে বসি। তুমি বোকাটার বইয়ের কথা শুনেছ? হ্যাঁ শুনেছি। তুমি তুমি কিছু বলবে না? আমি তোকে এই বাড়িতে আনিনি, তোমরা মা আর ছেলে দুজনে যুক্তি করে ওকে এই বাড়িতে এনেছ। তুমি তো বাড়ির কর্তা, তোমারই তো উচিত কিছু করা। আমার যা করা উচিত তা কখনো তোমরা আমায় করতে দাওনি, আজকাল আমায় বলছো। তাহলে আমরা যা পারবো তাই করবো তো। তোরা যা পারবি সেটা আমার জানা আছে। নন্দুকে ধরে পেটাবি? ঠিক তাই, ওকে পিটবো। তুই তোর বোনের হাত ধরেছিলি, তাতেই নন্দর বউ তোকে মারতে উঠেছিল। নন্দর গায়ে হাত দিলে কি হবে ভেবেছিস? আচ্ছা ভেঙে দেবে অগ্নি সাক্ষী করে, সবার সামনে মন্ত্র পড়ে বৌমা নন্দর ভার নিয়েছে। তোমরা তাকে এইভাবে ঠকিয়েছ, ও কিচ্ছু বলেনি, শুধু নন্দর মুখের দিকে চেয়ে। আজকে যদি নন্দর গায়ে একটা আঁচড় পড়ে ও কাউকে ছেড়ে দেবে ভেবেছ? আমার কথা শোনো, এখন চুপচাপ থাকো, বৌমাকে যা বলার কাল সকালে আমি বলবো। চল শঙ্কর। আরে নন্দকে দেখছি না, নন্দ কোথায়? কিরে, মাসে কত টাকা রোজগার করিস যে ভিখিরিদের খাওয়াচ্ছিস? বড়দা একটা টাকাও রোজগার না করলেও
মা বর্দা শ্বশুরের কাছ থেকে 15 ভরি গয়না আর নগদ 30,000 টাকা নিয়েছে। তুই চুপ কর। মা ভিকিরির মতো হাত পেতে টাকা নিয়েছে, এই লজ্জা ঢাকতেই বোধহয় বর্দা ভিকিরিদের খাওয়াচ্ছে, তাই না রে বর্দা? 30,000-এর 300 অন্তত খরচ করতে দে, জমা তো অনেক রইল। ঠিক আছে, জমা খরচের হিসেবটা না হয় কাল ভোরেই হবে, রাতটা কাটতে দে। সন্ধ্যেবেলা থেকে তুমি একবারও দেখলাম না, কোথায় ছিলে তুমি? তোমার বাবার কাছ থেকে আমি সব শুনেছি, তোমার পিঠে যে ব্যথা, সে ব্যথার ভাগ আমি নিতে পারবো না, তবে তোমার বুকে ব্যথার ভাগ আমি নেব, দরকার হলে পুরোটাই নিতে পারি। ইমা, তুমি কাঁদছো? আজকে শুভ দিনে এরকম চোখের জল ফেলতে নেই, তুমি বিশ্বাস করো তোমাকে বিয়ে করে আমি এতটুকু দুঃখ পাইনি, বিশ্বাস করো। ছোটবেলা থেকে আমি শিবের মাথায় জল ঢেলেছি, শিবের মতো বর পাবো বলে, আমি তো তাই পেয়েছি। ঠাকুর কি কখনো কথা বলে? ইশু, তোমার বাবার মুখে শুনেছি তুমি বিয়ে করতে চাওনি, তোমাকে জোর করে আমার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, তুমি কি আমার বিয়ে করে খুশি হওনি? জবাব আমি দেব।
কাল সকালে তোমার উপর এত অত্যাচার করে, আর আমি কিছু বলবো না? না বেশ, তুমি যা চাইবে তাই হবে। তোমার বাড়িতে কি কি কাজ করতে হয়? স্লেটটা দাও। যেগুলো কেটে দিয়েছি সেগুলো মেয়েদের কাজ। Yeah.
ছবি রাঙিয়ে প্রেমের সোহাগ দিয়ে ঘুম দিলে ভাঙিয়ে এই সংসারে পুরুষের যা কাজ ও তাই করবে, আর মেয়েদের যা কাজ আমরা সবাই মিলে করব। আমরা সবাই মিলে মানে আমাকেও কাজ করতে হবে নাকি? ইচ্ছে হলে করবেন, নইলে আমি করে দেব। তুমি এসব কাজ করলে, তুমি কি জানো কেন তোমায় বোবা হাদা ছেলেটার সঙ্গে সাত তাড়াতাড়ি বিয়ে দিয়ে এবারে বউ করে নিয়ে এলাম? না বললে জানবো কি করে? কাল সকালে তোর বাবার ঘরে অনেকক্ষণ ছিলে, ওর বাবা তোমায় কিছু বলেননি? কি বলবেন, কি এমন কথা যে আপনারা কেউ বলতে পারবেন না? ঠিক আছে ঠিক আছে, ওরা যখন কেউ বলতে চাইছে না তখন আমি বলি। দাঁড়াও মা, আমি আগে যাই। শোনো, সামনের মাসের সাত তারিখে আমার একমাত্র ছেলে শঙ্করের বিয়ে। পাত্রীকে তো কাল দেখেইছো, কোটিপতি বাপের একমাত্র মেয়ে রত্না, তার সঙ্গে সবসময় একজন আয়া থাকে। হ্যাঁ, কাল রাতে আমি তাকেও দেখেছি। আর ওই আয়ার কাজ করার জন্যই ওই বোবাহাদাটার সঙ্গে বিয়ে দিয়ে তোমায় এনেছি। বেশ করেছেন, আপনার এই উপকারের প্রতিদান একদিন দেব। বাজে কথা না বলে শোনো, নন্দর কাজ এখন নন্দকেই করতে দাও। না মা, যতদিন না ওই বড়লোকের মেয়ে আসছে ততদিন তো আপনার ছেলের কাজ আমাকেই। ও তো আপনার ছেলে নয়? না, অমন ছেলেকে আমি পেটে ধরতেই পারি না। সে তো আপনাকে দেখলেই বোঝা যায়। আজ তো বাপের বাড়ি যাবে? হ্যাঁ, কেন, বাবার কাছ থেকে আরো কিছু টাকার গয়না এনে দেবো আপনাকে। হ্যাঁ, জানো বৌমা, আমার বয়স হয়েছে, আর বেশি দিন হয়তো বাঁচবো না, তাই এসব ঝামেলায় আমি আর জড়াতে চাই না।
আপনার কোনো চিন্তা নেই বাবা, কাল আপনার ছেলেকে আমি কথা দিয়েছি, যে যাই বলুক আমি মুখ বুঝে সব সহ্য করব। বাড়ি যাচ্ছ? তোমার মা বাবা যখন জানতে চাইবে। আরে তোর শ্বশুর বাড়ির লোকেরা কেমন, তখন তুমি কি বলবে মা? আহা, ও আর নতুন কি বলবে, স্বামী বোবা আর শ্বশুরটা চিড়িংবাজ। বাবা, যার সম্পর্কে তুমি কিছুই জানো না। জানি না, আমার সঙ্গে চিড়িংবাজি করে নগদ 30,000 টাকা আর 15 ভরি সোনা নিয়ে নেবে, তবু বলবি তোর শ্বশুর সম্বন্ধে আমি কিছু জানি না। না, তুমি জানো না, আমার শ্বশুরের মতো মানুষ হয় না। তুমি ঠকানোই বলো আর চিটিংবাজি বলো, যিনি করেছেন তিনি হলেন তোমার জামাইয়ের সৎ মা। সৎ মা? ঠিকই, তোর শাশুড়ি নন্দন নিজের মা নয়? না, ওর যখন 6 বছর বয়স তখনই ওর মা মারা যান। শোন সাবিত্রী, যা হবার হয়ে গেছে, আমরা একটা বড় উকিলের সঙ্গে কথা বলে তোর বাঁচার পথ বার করেছি। তুই ওদের নামে একটা চিটিং কেসের মামলা করে দে, এক্ষুনি ডিভোর্স পেয়ে যাবি। ডিভোর্স? হ্যাঁ, ও কথা বলতে পারতো, হঠাৎ একটা দুর্ঘটনায়। যখন পারতো তখন পারতো, এখন তো পারে না। হ্যাঁ, নে একটা সই করে দে এখানে। ডিভোর্সের ফর্মটা তোর কাছেই রেখে দে দিদি, ভবিষ্যতে হয়তো তোদেরই দরকার লাগতে পারে। মা, আমি যাচ্ছি। সাবি, এই তো সবে এলি, এক্ষুনি যাবি? খাওয়া দাওয়া করে বিয়ের পরে আসতে হয়, তাই এসেছি। আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব মা, তোমরা আমাকে ওর মতো একজন স্বামী পাইয়ে দিয়েছ। দরজা খোলো। ও বড় বৌদি, বড় বৌদি দরজা খোলো। বাবা আসুন। বসুন। মেনু বলল তোমরা বাড়ি থেকে চলে এসেছ, এত তাড়াতাড়ি চলে এলে মা? এলাম মানে? বুঝেছি, নিশ্চয়ই তোমাদের বাড়িতে আমার নন্দকে কেউ কিছু বলেছে। হ্যাঁ, ওকে কেউ কিছু বললে আমি আর তার সঙ্গে সম্পর্ক রাখবো না, সে বাবাই হোক আর যেই হোক। তোমার বাবার এত বড় একটা আশা ভঙ্গ হলো। আমি ওকে যখন মেনে নিয়েছি তখন ওদের তো বলার কিছু নেই। তোমরা বোধহয় ও বাড়িতে কিছু খেয়ে আসুনি না? না। দেখ তো মিনু, রান্নাঘরে কিছু খাবার আছে কিনা দেখছি। না, কিছু নেই রান্নাঘরে, শুধু তিনজনের খাবার আছে, ও খাবার দেওয়া যাবে না। কেন? আমাদের সবার খাওয়া তো হয়ে গেছে, তিনজনের খাবার যখন আছেই তখন। আমার ভাই পুলক আজকে তার বউ আর মেয়েকে নিয়ে আসছে, ওই খাবার ওদের জন্য রাখা আছে। হঠাৎ করে ওরা আসছে? হঠাৎ কি বলছো, আমি তো মাস ছয়েকের ছুটি নিয়ে ওদের আসতে লিখেছিলাম, সামনে শঙ্করের বিয়ে, সব দিকটা সামলাবে কে? ওরা যে আসছে থাকবে কোথায়? সেই ব্যবস্থা আমি করে রেখেছি, নন্দই মাস ছয়েক বউকে নিয়ে সিঁড়ির নিচেই থাকবে। মা চিনেছো, ওকে দাও। তখন থেকে ওর দিকে হা করে তাকিয়ে কি দেখছো বলো তো? না না, দেখছি না, ভাবছি 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 যে বোবা হাঁদার নন্দটার কি ভাগ্য। হ্যাঁ,
মামা মামিকে ঘরে ঢুকিয়ে মা দরজা বন্ধ করে দিয়েছে। এই ফাঁকে তোমরা দুজন খেয়ে নাও, নাও। তুমি আবার? কলেজে টিফিনের পয়সা বাঁচিয়ে রেখেছিলাম, সেটা যে এইভাবে কাজে লেগে যাবে ভাবিনি। অদৃষ্টের কি পরিহাস, যার বাবার কাছ থেকে নগদ 30,000 টাকা আর 15 ভরি গয়না নিয়ে এলো, তাকে কিনা মুড়ি খেয়ে সিঁড়ির তলায় রাত কাটাতে হবে। জ্বরের আর কি দোষ, সারা রাত খোলা বারান্দায় শুয়ে থাকলে জ্বর তো আসবেই। বর্দা চেনে, তুমি বর্দাকে নিয়ে ডক্টর সরকারের চেম্বারে চলে যাও। এখন ডাক্তারের কাছে গেলে বাজার হাট কে করবে? কেন, তোমার ছোট ছেলেকে পাঠাও। শঙ্কর বাজারে যাবে? কি বলছো তুমি? কেন, যারা চাকরি করে তাদের কি বাজার করা বারণ? ওসব বারণ ফারণ জানি না, ও যাবে না, ব্যাস। ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। বাবা আপনি, তুমি দেরি করো না, নন্দকে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও। হ্যাঁ
ওসো, জ্বর তো ছেড়ে যাবে, কিন্তু ব্লাড প্রেশার তো লো হলো কি করে? বাড়ি থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করে না? খাওয়া দাওয়া মানে? আজ থেকে রাত্রে বা সকালে এক গ্লাস করে দুধ অবশ্যই খাবে। হুম, রোজগারের মুরদ নেই আবার দুধ খাচ্ছে, যাও তো। এই কোয়েল, গ্লাস থেকে একটু দুধ ফেলে দে তো। দুধ ফেলবো কেন মা? দেখলি না তোর বৌদি দুধে কেমন নজর দিল? এই দুধ খেলে নির্ঘাত তোর পেট ছাড়বে, একটু দুধ ফেলে নজর কাটিয়ে নি। আমি নজর দিয়েছি, তাছাড়া আবার কি? ওকে দুধ দিতে এসে তোমার হাবা স্বামীর কথা মনে পড়ে গেল। এই কোয়েল, দুধ ফেল। এ কি, সব দুধটাই ফেলে দিলি? একটু দুধ ফেললে একটু নজর কাটবে, পুরো দুধটা ফেলে দিলে পুরোই নজর কেটে যাবে, তাই না মা? হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আর এক গ্লাস দুধ এনে ওকে দাও। দাঁড়াও বৌদি, এখন আর দুধ খাবো না, রাতে খাওয়ার সময় দুধ খাবো। রোজই তো আমাদের সঙ্গে খেতে বসতি, আজ হঠাৎ সন্ধে হতে না হতে খিদে পেয়ে গেল। তাড়াতাড়ি খা, সিরিয়ালটা শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি খাবো কি করে, মাছের কাটা বেছে খেতে হবে না? তোর বৌদি গেল কোথায়? ও একটু কাটা বেছে দিতে পারে না? আমি এসো, নাম দেখাচ্ছে, এক্ষুনি শুরু হয়ে যাবে। ও দেখ না, কখনো খেতে বসেছে, এখন ওর খাওয়াই হলো না। আমি এখনো বাচ্চা আছি নাকি? তুমি গিয়ে টিভি দেখো না, আমি ঠিক খেয়ে নেব। দেখিস গলায় আবার কাটা বেঁধাস না, চলো। আমি তোমার জন্য দুধ এনেছি। নাও দুধটা তাড়াতাড়ি খেয়ে নাও, নাও খাও বলছি। তুমি যদি আজ দুধ না খাও আমি কিন্তু কোনোদিন দুধ খাবো না। তোমাকে তো আর আমি রোজ দুধ দিই না, একদিন তুমি দুধ খাবে একদিন আমি খাবো। খাও খাও বর্দা, নাও খাও বলছি, খেয়ে নাও। দুধ খা, 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 দুধ খা,
মারলেন তুললেন বেশ আমি ওর সকলের সামনে সিঁদুর চুয়ে প্রতিজ্ঞা করছি যদি ভগবান থাকেন এই সোদ আমি তুলবই
রিক্সা স্ট্যান্ডটা কোথায়? অনেক দূর। এত বড় সুটকেস নিয়ে এই স্টেশনে নামলেন কেন? আরে ভাই, সাত ঘরে এসেছি নাকি? শিয়ালদা স্টেশনে নেমে দেখলাম ট্যাক্সি ধর্মঘট, তাই বাধ্য একটা লোকাল ধরে এখানে এসেছি। ভাই, আমাকে রিক্সা স্ট্যান্ডটা একটু দেখিয়ে দেবেন? আমার সময় নেই, অন্য কাজ আছে। ও নন্দকে তো অনেক কিছু শেখাচ্ছ, যেটা আসল কাজ সে রোজগার করাটা শেখাও। মাফ করবেন ভাই, একটু রিক্সা স্ট্যান্ড অব্দি এগিয়ে দেন। ধন্যবাদ। সাবিত্রী জেদ করে এমন একটা ছেলেকে বিয়ে করলো। কি রে তুই, কি আরম্ভ করেছিস? আসার সঙ্গে সঙ্গে শুরু করেছিস? কেমন আছিস অভি? সাবু কাকে বিয়ে করেছে? শোনো, এই জর্গায় কোথায় গিয়েছিলে? নতুন চিরুনি? তুমি টাকা কোথায় পেলে? কে দিয়েছে তোমার টাকা? সাবু বোকার মতনে ভুলটা করলো কেন? এই দেখো জামাইয়ের ছবি। মাফ করবেন, একটু রিক্সা স্ট্যান্ড অব্দি এগিয়ে দেবো? ধন্যবাদ। দিদির মুখে সব শুনলাম। আমার মামা দিল্লিতে থাকেন, প্রণাম করো। বলো মামা, আমি কি কিছু ভুল করেছি? দিদি যে বললো কোনো কাজকর্ম করে না, কোনো রোজগারপাতি নেই। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আরে না না, ও একটা কাজ করে। ও কোনো কাজই করে না। করে? না না, করে না। আরে আমি বলছি করে। করে? হ্যাঁ, আজ আমি যখন ট্রেন থেকে নেবে একটা কুলির খোঁজ করছিলাম, তখন ও আমার মালপত্র ওর মাথায় তুলে প্রায় আধ মাইল হেঁটে আমাকে একটা রিক্সা ধরিয়ে দিয়েছে। ও কুলির কাজ করেছে? হ্যাঁ, এর জন্য আমি ওকে 20টা টাকা দিয়েছিলাম। তুমি টাকা দিয়েছিলে? হ্যাঁ। কুলির কাজ করে টাকা রোজগার করে আমার জন্য চিরুনি কিনে এনেছ? তুমি মাথা নিচু করছো কেন? তোমার প্রতি শ্রদ্ধায় আমার মাথা উঁচু হয়ে যাচ্ছে। হ্যাঁ গো,
কিন্তু না। চলো এসো আমার সঙ্গে। কি হয়েছিল শুনো না মামা। সব শুনবো, আগে ঘরে চল, কথা আছে। মামা ঘরে মানে? হ্যাঁ মানে কয়েকদিন বাদে ওর ভাইয়ের বিয়ে, তাই বাইরে থেকে মামা মামি এসেছেন, তাই কয়েকদিনের জন্য আমরা ঘরটা ছেড়ে দিয়ে ওই সিঁড়ির নিচেই থাকছি। ওই সিঁড়ির নিচে খোলা বারান্দা? এই যে পুনলাট সাহেব এলেন, যে সমস্ত কাজকর্ম ফেলে রেখে ইনাকে সংসারে জমা খরচের হিসেব দিচ্ছ। নমস্কার, আমি সাবিত্রীর মামা, দিল্লিতে থাকি। অফিসের কাজ পড়ে যাওয়ায় ওর বিয়েতে আসতে পারিনি। আজ দিল্লি থেকে ফিরে দিদির মুখে সব শুনে আমি দিদির হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার কাছে ক্ষমা চাইতে ছুটে এসেছেন? আপনার ছেলে বোবা বিয়ের আগে কথাটা না বলে আপনি নিশ্চয়ই অন্যায় করেছেন, তাই বলে শোধ তোলবার জন্য দিদি আপনাকে ওভাবে ঠকাবে? না না, এটা দিদির একদম উচিত হয়নি। আমাকে ঠকিয়েছেন? দিদি সাবিত্রীর বিয়েতে যৌতুক হিসেবে আপনাকে 15 কোটি সোনা দিয়েছে। হ্যাঁ, আপনি কি সোনার গয়নাগুলো দেখে নিয়েছিলেন? ওগুলো তো বড় বৌমা পরে এসেছিল, পরে আমি সেগুলো খুলে নিয়েছি। কি গো বড় বৌমা, তো ওগুলো হাতে নিয়ে কি আপনি বুঝতে পারেননি যে ওগুলো আসল সোনার গয়না নয়, নকল, ইমিটেশন? সে কি? ওগুলো সব নিয়ে আসুন, আমি বুঝিয়ে দিচ্ছি। মামা তুমি এসব? কোনো কথা নয়, দেখে যা। কি হলো মা, সব গয়না নামাচ্ছ? আমার সর্বনাশ হয়ে গেছে মিনু, বড় বৌমার মামা এসেছেন, উনি বলছেন এসব গয়নাগুলো নাকি নকল। নকল? আরে তোমার মা না হয় বুঝতে পারেন, তোমার তো এগুলো দেখে বোঝা উচিত ছিল যে এগুলো আসল গয়না নয়, নকল। কল নিন, এবার মিলিয়ে দেখুন, দেখুন আপনার সঙ্গে মিলিয়ে দেখুন। হ্যাঁ মা। ও তাই তো, এখন দেখছি এগুলো কেমন ম্যাড়ম্যাড়ে। ভীষণ। হ্যাঁ মা, শাড়িটা পাল্টে যাও না। হ্যাঁ শাড়িটাড়ি পাল্টে যাও, আর যাবার সময় তানা একটা ডায়েরি করে দিও, ওর মা তোমাকে হাতের কাছে পেলে এমন প্যাটার্ন পেটাবে না। আচ্ছা মামা, তুমি এগুলো পাল্টে এনে দিতে পারো না? আমি? হ্যাঁ, এতটা উপকারী যখন করছেন তখন বাকিটা না। মানে দিদি যখন শুনবে যে সাবিত্রীতে ঘর থেকে বার করে দিয়ে আপনি আপনার ভাইকে ওদের ঘরে ঢুকিয়েছেন, তো এসব শোনার পর কি দিদি? না না, আমি আজই আমার ভাইদের ওই ঘর থেকে বের করে আমার ছোট ছেলের ঘরে পাঠিয়ে দিচ্ছি। ছোটদা এখন বাড়িতে নেই, উনি থাকতে থাকতেই মামাদের ওর ঘরে ঢুকিয়ে দাও, উনি দেখে যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পুলক ওঠ, সীমা তুমি তোমাদের জিনিসপত্রগুলো সব তাড়াতাড়ি গুছিয়ে নাও। গুছিয়ে নেব? হ্যাঁ, তোমরা তোমাদের সবকিছু গুছিয়ে নিয়ে শঙ্করের ঘরে চলে যাও, আজ থেকে তোমরা ও ঘরেই থাকবে। কিন্তু কিন্তু দুদিন বাদে শঙ্করের বিয়ে, ও বউ নিয়ে আসবে। সে যখন আসবে তখন দেখা যাবে, এখন তোমরা বড় বৌমাকে এই ঘরটা ছেড়ে দাও। দিদি তুমি তুমি আমাদের ঘর ছাড়া করছো? বলবই তো, ওরা সাবুকে ঘর ছাড়া করেছে, আমি ওদের বাড়ি ছাড়া করে ছাড়বো। তুই এভাবে গয়নাগুলো নিয়ে এলি? গয়না এনেছে, এবার 30,000 টাকাও নিয়ে আসবো। গয়না না হয় নকল বলে নিয়ে এসেছিস, কিন্তু টাকাগুলো আনবি কি করে? আনবো যখন বলেছি তখন আনবো, যেমন কুকুর তেমনি মুগুর। মুগুর দেখেছে, ফাঁদ দেখেনি। শোন না, ওর মেয়েটা খুব ভালো, ও সাবু দলেই আছে, ওটাকে হাতে পেলে কি করবে? আচ্ছা ও কোন কলেজে পড়ে জানিস? চলবে। খুব ঝাল বাবা, ঝাল কেমন? ওই ঝাল নেই তো? সেদিন কি তুমি তোমার বোপা দাদাকে দিয়ে আমাকে খুব মার খাইয়েছিলে না? আজ আজ তোমায় কে বাঁচাবে? Ah!
আমি বলছিলাম কি আপনার বড় ছেলেকে একবার বলুন না, গিয়ে দেখে আসুন। কোথায় আছে বলা যাবে না, শুনুন কমপক্ষে 30,000 টাকা লাগবে। কিন্তু বলছি মিনতিকে ছাড়তে পারে 30,000 টাকা দিতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আপনাকে সেই 30 দিতে হবে। কিন্তু আপনার ছেলে আমাকে খুব মেরেছিল, আমাকে চিকিৎসা করাতে অনেক টাকা খরচা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এই নিন, কথা বলুন। হ্যালো মা, কি মিনু? হ্যাঁ মিনু বল বল। আমায় মা, তুমি আমায় বাঁচাও মা। ওরা বলছে টাকা না পেলে আমার দু টুকরো করে ফেলবে। তুমি 30,000 টাকা দিয়ে আমায় ছাড়িয়ে নিয়ে যাও মা। কিন্তু মিনু, এই মুহূর্তে 30,000 টাকা আমি কোথায় পাবো মা? কেন, পর্দা শ্বশুর বাড়ি থেকে তো 30,000 টাকা পেয়েছো, সেটা কি তোমার কাছে নেই? হ্যাঁ দিন, আপনার বড় ছেলের বউকে দিন, আমি তাকেই বলে দিচ্ছি টাকাটা কোথায় পাঠাবেন। উনি যেন আপনার বড় ছেলেকে নিয়ে আধ ঘন্টার মধ্যে চলে আসেন। হ্যাঁ দিন, আপনার বড় বউকে দিন। কোথায় যেতে হবে তোমায় বলে দেবে। হ্যালো হ্যালো, সাবিত্রী দেবী বলছেন? হ্যাঁ হ্যালো, কে সাবু? হ্যাঁ আমি মামা বলছি। তোর শাশুড়ির কাছ থেকে এক্ষুনি 30,000 টাকা নিয়ে তুই নন্দকে সঙ্গে করে দিদির কাছে চলে আয়। গয়নার তো আগেই নিয়েছি, এবার টাকাটা নেবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ উনি টাকা দিলেই আমি আমার স্বামীকে নিয়ে চলে আসছি। কে মিনতি? দেখি মা টাকা দেন কিনা। কোথায় যেতে হবে বলেছে?
হ্যাঁ এখন মা টাকা দিলে কত যত্ন করে টাকাটা গুছিয়ে রেখেছিলাম দেরি করো না ওদিকে অঘটন ঘটে যেতে পারে না না এক্ষুনি দিচ্ছি আমার ভীষণ ভয় করছে রে সাবি শ্বশুর যদি জানতে পারে কি করতে আর বাকি রেখেছে এ বাড়ি থেকে 30,000 টাকা নগদ আর 15 বড়ি সোনা নিয়ে আলমারিতে তুলে রেখে এ বাড়ির মেয়েকে দিয়ে ঝিয়ের কাজ করাচ্ছে মামা তুমি আগে খানে যা কাণ্ড করো না টাকাটা এনেছিস হ্যাঁ নে দিদিকে দে ওই টাকা দিয়ে নন্দ চিকিৎসা হবে ও কি আর ভালো হবে মামা আরে হবে চেষ্টা করতে দোষ কি আমি আজই নন্দর ব্যাপারে একজন ইএনটি স্পেশালিস্টের সঙ্গে কথা বলবো আসতে পারি আরে অভিজি এসো 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 বসো বসো তারপর কবে ফিরলে দিল্লি থেকে কাল গত মাসে ভাগ্নি বিয়েতে আসার কথা ছিল কিন্তু কাজের চাপে আসতে পারি আচ্ছা কেমন আছো না মন মেজাজ ভালো নেই দাদা মানে ভাগ্নিটার এমন বিয়ে হলো কেন কি হলো আর বলবেন না আমার ওই অত সুন্দর ভাগ্নি আর তার কপালে জুটলো একটা বোবা বর বোবা বর আচ্ছা তোমার ভাগ্নি কি বেয়ালা নফর দাস রোডের অজিত চক্রবর্তীর ছেলের সঙ্গে বিয়ে হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনি অজিত চক্রবর্তীকে চেনেন নাকি চিনি মানে আরে আগামী সোমবার আমার মেয়ে রত্নার সঙ্গে অজিত বাবুর ছোট ছেলে শঙ্করের বিয়ে রত্না এত বড় হয়ে গেছে কত বছর পর তুমি এলে বলো তো হুম দাঁড়াও রত্নাকে ডাকি নকুল এই নকুল যাই বাবু শোনো ভাগ্নির বিয়েতে তো থাকতে পারো নি কিন্তু এই ভাইজির বিয়েতে কিন্তু থাকতে হবে হ্যাঁ নিশ্চয় দিদিমণিকে একবার পাঠিয়ে দিত আচ্ছা বাবু আরে কি এত ভাবছো হ্যাঁ হ্যাঁ ভাগ্নির বরকে নিয়ে এসো আমি দেখে দেবো আমি ঠিক এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছিলাম আপনি আমায় ডেকেছো আরে what a pleasant surprise দিল্লি থেকে কবে এলে সামনে তোমার বিয়ে আমাকে তো আসতেই হতো চলো চলো আমার ঘরে চলো চলো আমার সাথে তোর বাবার সাথে দরকার আছে ও পরে হবে ক্ষণ এতদিন পরে তোমায় পেয়েছি চলো চলো আমার ঘরে চলো যাও যাও ভালো করে দেখো না আমি এখানে এসো এসো না দুষ্টুমি করছো আহ
তাড়াতাড়ি এসো না। এসো বলছি। চলে যেতে আগে। এই অন্ধকারে তুমি কাকা কুজ্জো মাম্মা? না না মানে অত মতা মাম্মা অত। কেমন মনে আছে এই সিঁদু ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম ওকে মারার শোধ তুলব? মামা, একেই আপনি একদিন অন্যায় ভাবে মেরেছিলেন, আজই আপনাকে বাঁচাতে ছুটে এলো। শুনুন মামা, আপনি ছেলের মামা, আমি মেয়ের মামা, বেশি তেড়ি মেড়ি করলে এমন মার মারবো না, সাত দিন ধরে শুধু ম্যা ম্যা করে ডাকতে হবে। কান ধরে বলছি আপনাকে ক্ষমা করে দিচ্ছি, আর কখনো করবো না। আজ বাদে কাল বিয়ে, আজও তো বড় বৌমার মামা গয়নাগুলো দিয়ে গেলেন না। তুমি এখনো সেই গয়নার আশায় বসে আছো কেন? উনি গয়না দেবেন না? না, বড় বৌদির বাবাকে ঠকিয়ে তুমি গয়নার টাকা এনেছিলে, তখন তোমাকে ঠকিয়ে বড় বৌদির মামা সেগুলো নিয়ে গেছেন। টাকাটা তো তোর জন্য গেল, তোকে আটকে রেখে তোদের কলেজের ওই বদমাইশ ছেলেটা ফোন করে টাকাটা আদায় করে নিল। ওই ফোনটা তো বড় বৌদির মামাই ছেলেটাকে দিয়ে করিয়েছিল। তুই আমার মেয়ে হয়ে তোমার মতো হতে পারলাম না, তোমাকে পাপের হাত থেকে বাঁচাতেই আমি মামার সঙ্গে হাত মিলিয়েছিলাম। আমাকে তো বাঁচালি, এবার দেখবো তোর বড় বৌদিকে কে বাঁচায়। মামাটা জব্বর চালাক তো। হবে না, সব মামাই কি ওর আমার মামার মতো ঢেড়স নাকি? তুই চুপ কর। তুমি এক কাজ করো, ওর মামা যখন গয়না আর টাকা ফেরত নিয়ে গেছে, তখন তুমি বড় বৌমাকে ফেরত দিয়ে দাও। ফেরত দেব? দাঁড়াও না, বিয়ের পরে ছোট বৌমা আসুক তখন আমি এর শোধ তুলব। সবার সামনে এমন কাণ্ড করব যে কে দিয়ে একেবারে কুল পাবে না। এই যে ছোট বৌমা, তোমার মায়ের সঙ্গে আমার কথা হয়েছিল, তুমি এ বাড়িতে আসার পরই তোমার জন্য একটা সব সময় ঝি রেখে দেব। এই রইল তোমার ঝি, তোমার যখন যা দরকার এই গা ধুয়ে দেওয়া, জুতো পরিষ্কার করা, সবকিছু একে দিয়ে করাবে। এখন কিছু করতে হবে তো বলো, করে দেবে। মা, দিদি তো বাড়ির বড় বউ, ও আমার ঝি হতে যাবে কেন? ওই বোমা নন্দটা এত পয়সা তো রোজগার করে না, তাই ও ঝির কাজ করে সেটা পুষিয়ে দেবে। স্বামী রোজগার করে না বলে বাড়ির বড় বউকে ছোট ভাইয়ের ঝি হতে হবে? হ্যাঁ, তাই হতে হবে। কিছু মনে করবেন না মা, দিদির স্বামী রোজগার করে না বলে ওকে যদি আমার ঝি হতে হয়, তাহলে আপনার স্বামী মানে আমার শ্বশুর মশাই তো কিছু রোজগার করেন না? আপনার নিয়ম যদি আমাকে মানতে হয়, তাহলে আপনাকেও তো আমার ঝি নাম্বার টু হতে হয়। কি বললেন? আপনার এই ভাইটিও শুনেছি কোনো রোজগার করেন না, তাহলে এর বউকে আমার ঝি নাম্বার থ্রি করে নি, কি বলেন? তুমি মা, আপনারা শাশুড়িরা চিরকাল বাড়ির বউদের ঝি বানিয়ে রেখেছেন, আজ যখন সুযোগ এসেছে। রত্না চুপ করো, উনি গুরুজন, ইনি গুরুজন, তুমি আমার গুরুজন নও। তুমি হয়তো জানো না রত্না, আমার স্বামী কোনো রোজগার করেন না, তবু ওর মা ওকে বিয়ে দিয়েছিলেন এখানে একটা ছি পাওয়ার জন্য। আমি এ বাড়িতে আসা অব্দি তো ঝিয়ের কাজই করছি, সঙ্গে না হয় তোমার কাজটাও করে দেবো, এতে আমার এতটা অসুবিধা হবে না। এখন কোনো কাজ করতে হবে তো বলো। বলো বলো কি কাজ করতে হবে বলো, যে কাজ দেবে সবার সামনে ওকে করতে হবে। যে কাজ করতে বলবো করতে পারবে? হ্যাঁ বলো কি করতে হবে। আমার শাশুড়িকে নিয়ে গিয়ে একটা ঘরে বন্ধ করে রেখে দাও, আমার আত্মীয় স্বজনরা একে দেখলে লজ্জায় আমার মাথা কাটা যাবে। তুমি কিন্তু বড় বাড়াবাড়ি করছো। বাড়াবাড়িটা কি দেখলে ভাই? কি আপনি? আমি তোমার বড় বৌদির মামা। হ্যাঁ,
আপনি তাহলে আমার মাকে ঠকিয়ে কে কাকে ঠকিয়েছে সেটা কি সবিস্তারে সবার সামনে খুললে বলবো? হ্যাঁ কাকু, তুমি বলে দাও। কাকু? হ্যাঁ, কাকু বাবার ছোট ভাইয়ের মতো। চাকরি পেয়ে দিল্লি চলে যাওয়ার আগে উনি প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। ছোটবেলা থেকেই আমি একে কাকু বলে ডাকি। যেদিন তোমার মাকে বোকা বানিয়ে কাকু বর্দির বিয়েতে নেওয়া 30,000 টাকা মিনতির সাহায্যে ফেরত নিয়েছিল, সেদিনই গিয়েছিল আমার বাবার কাছে বর্দার চিকিৎসার ব্যাপারে কথা বলতে। এত বছর ধরে যে কথা বলিনি, সেই বোবা হান্দাটা আবার কথা বলবে নাকি? বলবে বলবে, সময় হলেই বলবে। আপনি কি ভেবেছিলেন যে আপনার ছোট ছেলের বউ আপনার মুখের উপর এভাবে কথা বলবে? কিন্তু বলছে তো। ও, তাহলে আপনি ছোট বৌমাকে এসব কথা বলতে শিখিয়েছেন? আপনি আমার ভাগ্নির জীবনটা নষ্ট করে দিয়েছেন। তো ইচ্ছে থাকলেও তো আপনার গালে টেনে দুটো থাপ্পড় মারা যাবে না? কি বললেন, কি বললেন? আপনার দিদিকে কটু কথা বললাম বলে রাগ হয়ে গেল তো? এর চেয়ে ঢের বেশি রাগ হয়েছিল যেদিন আপনার দিদি আমার দিদিকে ঠকে এই বাড়িতে টাকার গয়না নিয়ে এসেছিল। আপনি এই মুহূর্তে আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যান। তুমি কাকুকে চলে যেতে বলছো? হ্যাঁ, আমি চাই না যে ভবিষ্যতে আর কোনোদিন উনি আমাদের বাড়িতে আসুন। আমি আর দিদি যতদিন এই বাড়িতে থাকব কাকু আসবেন। কাকু যেদিন এই বাড়িতে আসা বন্ধ করবেন আমরা সেদিনই এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি চাইলে আমরা এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যেতে পারি। কি যাব? কি রে ছোড়দা, বল। কি হা করো তো, বড় করে বড় করে। গুড, এই পাশে এই পাশে, ভেরি গুড। তোমরা গিয়ে একটু বাইরে বসো, আমি একটু অভিজিতের সঙ্গে কথা বলব। অভিজিৎ। হ্যাঁ বলুন। ওষুধ খাইয়ে বা অপারেশন করে কোনো লাভ হবে না। তাহলে ও কি আর কোনোদিন কথা বলবে না? ও নিজে থেকে কথা বলবে না, ওকে কথা বলাতে হবে। কি করে? মাকে ছাদ থেকে পড়ে যেতে দেখে ও ভয় পেয়েছিল, আর তারপরেই ওর কথা বলা বন্ধ হয়ে যায়। ঠিক এইভাবেই ওকে আবার কি ব্যাপার, এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কথা বলতে পারবে না? এতদিন তোমাদের বাড়িতে এসেছি, কোনোদিন ছাদে নিয়ে যাওনি। চলো না দুজনে ছাদে ঘুরে আসি। চলো।
শুনেছি ছোটবেলা তুমি মার সঙ্গে কানামাছি খেলতে। এসো চলো আমরা দুজনে মিলে কানামাছি খেলি। কি হয়েছে কি হয়েছে কি হলো? আমি জানতাম ওভাবে হবে না, ও কিছুতেই কানামাছি খেলতে রাজি হবে না। তাহলে অন্য কোনো একটা উপায় বার করতে হবে। তুমি দিল্লি যাবে না? নন্দকে আগে ভালো করি তারপর যাব। ততদিন তোমার চাকরি থাকবে, তার থেকে আমি বলি তুমি চলে যাও। চলে যাব? তার বিয়ের জন্য এসেছিলেন, সে ছোট ভাগ্নের বিয়ে তো 15 দিন আগেই হয়ে গেছে, আজ যাব কাল যাব বলে যাচ্ছেন না কেন? ছোট বৌমা তোমার সাহস তো কম নয়, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ভাইকে চলে যেতে বলছো? দেখুন মা, উনি এসেই দিদির ঘরটা দখল করলেন, তারপর আপনার ছোট ছেলের ঘরে ঢুকলেন, আমি আসার পর আপনার ঘরে গিয়ে ঢুকলেন। আমরা যদি কষ্ট করে একটা ঘরে থাকতে পারি তাহলে তোমার আপত্তি কিসের? আপত্তি থাকার জন্য নয়। আপনি এসে গেছেন? আমি আসবো যাবো কিন্তু থাকবো না। আপনি ওর দিদি ওকে ঘরের ভাগ দিয়েছেন ঠিকই, কিন্তু খাবারের ভাগ দিয়েছেন কি? খাবারের ভাগ? আপনার দুই ভাই বোন মিলে কি এক থালাতে ভাত খাচ্ছেন? খাচ্ছেন না। উনি ওনার বউ মেয়ে নিয়ে রত্নার স্বামীর পয়সায় এবেলা ওবেলা চব্বচস্য হিলছেন আর মোটা হচ্ছে। আপনি আমাদের সংসারের ব্যাপারে কথা বলছেন কেন? একটা বাইরের লোক মেয়ে বউ নিয়ে সংসারে থেকে গেল তাতে কোনো আপনার আপত্তি নেই, আর যত আপত্তি আমি কথা বললি। উনি বাইরের লোক, এ সংসারে কেউ নন, আমিও বাইরের লোক, এ সংসারের কেউ নয়। উনি আপনার ছেলের মামা, আমি আমার ভাগ্নির মামা। মামা মামায় লড়াই হোক আমরা দেখি। নে নে তাড়াতাড়ি গুছিয়ে ঘন্টাখানেক মধ্যে রওনা দিন, আপনার এ বাড়িতে থাকা চলবে না। চলবে না কেন? আমার মামা এ বাড়িতে থাকবে কি থাকবে না সেটা আমি বুঝবো। তবে তার আগে আপনি এ বাড়ি থেকে বেরিয়ে যান। তুমি আমার কাকুকে চলে যেতে বলছো কেন? আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি উনি প্রায় রোজই আমাদের সংসারে একবার করে এসে অশান্তি লাগাতে চাইছেন। চলো খোকা, আমি যদি অশান্তি লাগাতে চাইতাম তাহলে প্রতারণার দায়ে তোমার মাকে জেলে পাঠাতাম বোবা ছেলের বিনিময়ে। গয়না টাকা যা সঙ্গে করে এনেছিল সবই তো আপনি ফেরত নিয়ে গেছেন। টাকা গয়না নিয়েছে ঠিকই, কিন্তু উনি বোবা ছেলের সঙ্গে আমার ভাগ্নির বিয়ে দিয়ে ওর জীবনটা যে নষ্ট করলেন সেটার কি হবে? আপনি কিন্তু ভুল করছেন, আপনার ভাগ্নিকে বলা হয়েছিল বিয়ের পিঁড়ি থেকে উঠে আসতে। উঠতে বলেছিল কে? তোমরা? উঠতে বলেছিল এর বাবা, কিন্তু ওঠেনি। নিজের দাদার উপর সহানুভূতি তোমার কোনোদিনই ছিল না, সৎ ছেলে বলে তোমার মারও সহানুভূতি ছিল না। সহানুভূতি দেখালো আমার এই শিক্ষিতা সুন্দরী ভাগ্নি সাবিত্রী। যদি তখন বিড়ি থেকে উঠে পড়তে সম্মান থাকতো তোমাদের, কন্যাপক্ষ তো ঘাড় ধাক্কা দিয়ে তোমাদের বাড়ি থেকে বার করে দিত। মামা চুপ করো। সেদিন যে মেয়েটা তোমাদের পরিবারের সম্মান বাঁচাতে জেনে শুনে একটা বোবা ছেলের গলায় মালা দিল তাকে তোমরা এই বাড়িতে এনে ঝি বানিয়ে দিলে, ঘর থেকে বার করে দিয়ে একবার সিঁড়ির তলায় শুতে দিলে। মামা, ও একদিন ওর স্বামীকে সারিয়ে তুলবেই। তার মানে ওই বোবা হাতাটা আবার কথা বলবে? ঠাকুরপো, ওর উপর অনেক অত্যাচার তুমি করেছো, শুনে আমি কিছু বলিনি, এরপর ওকে বোবা হাদা বললে কি করবে? মারবে নাকি? হ্যাঁ, টেনে দুগালে দুই চড় মারবো। কি বললে? তোর এত বড় সাহস যে তুই আমার হাত ধরলি? আজ তো শুধু হাত ধরেছি, এরপর কোনোদিন ওর গায়ে হাত তুলতে চাইলে এ হাতটা আমি ভেঙে দেবো। নন্দ, তুই কথা বলতে পারছিস? দাদা। হ্যাঁ বাবা। আপনি? একটা ঝুঁকি তুই নিয়েছিস ওকে বিয়ে করে, আরেকটা ঝুঁকি নিতে পারবি? হ্যাঁ পারবো। কি ঝুঁকি নিতে হবে বলো? এক সেকেন্ডের হেরফেরে তোর জীবন কিন্তু চলে যেতে পারে। ও যদি কথা না বলতে পারে
তাহলে আর জীবন রেখে কি লাভ বলো? তাহলে কাল বিকেলে প্রিন্সেপ স্টেশন ওকে নিয়ে আসবে, আমি থাকবো। আরে এগিয়ে গেছে, ধরে নেবো, এতে ভাবার কি আছে? আরে ও সময় মতো সরে যাবে, এতে ঘাবড়াবার কি আছে? আরে এতে ভাবার কিছু নেই, ও সরে যাবে, সরে যাবে। আরে কথাই বলতে পারছো না, বেঁচে কি করবে? শুধু কথা বললেই তো হবে না, ও যাতে রোজগার পাতি করতে পারে দিল্লি যাওয়ার আগে সে ব্যবস্থা করে যান। দিন রাত্রির বাড়িতে বসে না থেকে একটু বাড়ির বাইরে বের হোক। যার নিজেরই এত টাকা সে রোজগার করতে বাইরে যাবে কেন? আমার টাকা কোথায় মামা? আছে ব্যাংকে, হাজার দু হাজার নয়, লক্ষ লক্ষ টাকা। হাজার নয়, একেবারে লক্ষ লক্ষ টাকা। মামা তুমি ওকে নিয়ে পরিহাস করছো? তুই কি করে ভাবলি যে নন্দকে নিয়ে আমি পরিহাস করবো? এই যে বললে ব্যাংকে ওর লক্ষ লক্ষ টাকা। ঠিকই বলেছে অভি, ব্যাংকে ওর টাকা না থাকুক, আমার তো আছে। নন্দ আমার একমাত্র বংশধর, ওই তো আমার সব সম্পত্তির মালিক। আপনি এত বছর পরে? ইনি জনায়েত জমিদার দীননাথ চক্রবর্তী, আমার শ্বশুর মশাই, নন্দর দাদু। আপনি হঠাৎ? আমি আসতে বলেছিলাম। ও আপনি? হ্যাঁ, সাবুর মুখে শুনলাম জনায়েত জমিদার নন্দর দাদু মেয়ে মারা যাওয়ার পর উনি নাকি এ বাড়িতে একদিনের জন্য আসেননি। পরশু নন্দ যখন কথা বলতে পারল তখন আমার মনে হলো যে দিল্লি যাবার আগে নন্দর জন্য একটা ব্যবস্থা করে যেতে হবে, তাই কাল সন্ধ্যেবেলা আমি জানাই গেলাম। নন্দর কথা ওনাকে খুলে বলতে উনি বললেন, ছাদ থেকে পড়ে আরতির অপমৃত্যুর পর আমি আরো বাড়িতে যাইনি, যেতে মন চাইনি। আপনার নাতিটার কথা একবারও মনে পড়েনি? আপনার মেয়ের একমাত্র স্মৃতি, আপনি মেয়ে হারিয়েছেন, আর নন্দ মায়ের সঙ্গে সঙ্গে হারিয়েছে কথা বলার শক্তি। আপনার বিশাল সম্পত্তি, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, আর আপনার নাতি রোজগার করতে পারে না বলে সৎ মা সৎ ভাই লোকে চাকরের মতো খাটায় আর চালা কাঠ দিয়ে পেটায়। বলুন তো, এতে কি আপনার মেয়ে মরে গিয়েও শান্তি পাবে? ওর আত্মার শান্তি। চুপ করুন, চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। এত বছর ধরে আমি শুধু নিজের দুঃখটাই বুকে চেপে ধরে বসে আছি, আমার নাতির দুঃখের কথাটা আমি একবারও ভাবিনি, একবারও ভাবিনি, আমার একমাত্র বংশধরের কথা।
আপনি ওদের বাড়িতে থাকবেন। আমি ঠিক 4টার সময় ব্যারিস্টার নিয়ে ওদের বাড়িতে যাব। দাদু ভাইয়ের মায়ের সম্পত্তি দাদু ভাইকে দিয়ে নাত বউ সমেত ওকে এখানে নিয়ে আসবো। তুমি এসেছ, কিন্তু আমরা তো তোমার সঙ্গে যেতে পারবো না দাদু। যেতে পারবে না? না দাদু, সে ছোটবেলায় মাকে হারিয়ে আমি নতুন মাকে পেয়েছি। তুমি কি চাও তাকেও আমি হারাই? নন্দ, তুমি আমাকে যতই মারো যতই বকো, তবু তবু তুমি তোমার মা। ঠিক আছে, তুমি যখন যাবেই না তখন আমি আর জোর করব না। মিস্টার সান্যাল বলুন স্যার। দিন, ওকে ওর সম্পত্তি বুঝিয়ে দিন। আমার নয়, আমার মায়ের সম্পত্তি তুমি আমার নতুন মাকে দাও। এই মাও তো তোমার মেয়ের মতো। ওরে হতভাগা, তোকে যে আমি কুকুর বেড়ালের মতন মেরেছি বাবা, আর তুই তুই আমাকে আজ মায়ের সম্মান দিলি। নিয়ে নিন নিয়ে নিন, আর সুদটা নিতে আমাদের বাড়িতে চলো। কি রে সুদ নিতে? ওই 30,000 টাকা নগদ আর 15 ভরি সোনা। এভাবে বলে কেন আমাকে লজ্জা দিচ্ছেন? লজ্জা দিচ্ছি না দিদি, নন্দ বোকা নয় প্রকৃত মানুষ, কথাও বলছে, ওটা আপনাদের প্রাপ্য। টাকাটা আমার, কিন্তু এই হাতটা বড় বৌমার। আর দেরি করলে চলবে না, ট্রেনের সময় হয়ে গেছে, ট্যাক্সি দাঁড়িয়ে আছে, চলে। সুটকেসটা আমি নিয়ে যাব। তুমি? হ্যাঁ, এই পয়মন্ত সুটকেসটা মাথায় তোলার পর থেকেই একটার পর একটা সমস্যা আমার কেটে গেছে। এটা আমি, তুমি মাথায় নেবে নাকি? নিশ্চয়ই, রামের ভাই ভরত দাদার খরমজোড়া মাথায় নিয়েছিল, আমার পরিত্রাতার এই সুটকেসটা মাথায় নিতে পারবো না। আরে থাক 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 থাক, বলে ওঠো 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 ওঠো, ভালো থেকো, চলি। আমার আধার ঘরে কি আলো হাতে করে সুন্দর বউ তুমি, সাহারায় জীবন সবই সুন্দর করে দিয়ে।